একদিন তোমারি না মসজিদ হবে। প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের উদ্যোগে এবং চেন্দা সমাজ কল্যাণ পরিষদের সার্বিক সহযোগিতায় গেল 19 এপ্রিল স্থানীয় চেন্দা স্টেশন চত্বরে প্রথমবারের মতো এক ঐতিহাসিক রাত সম্মেলন অনুষ্ঠিত হয়। দুপুর 3 ঘটিকা হতে শুরু হয়ে রাত 12টা পর্যন্ত 5টি অধিবেশনে অনুষ্ঠিত হয় কেরাত সম্মেলন। প্রথম অধিবেশনে মাওলানা সৈয়দ আহমদ, দ্বিতীয় অধিবেশনে মোক্তার আহমদ, তৃতীয় অধিবেশনে আলহাজ মনির আহমদ সওদাগর, চতুর্থ অধিবেশনে সাবেক শিক্ষা অফিসার মাহমুদুল হক এবং পঞ্চম অধিবেশনে মাওলানা রশিদ আহমদ সভাপতিত্ব করেন। উক্ত কেরাত সম্মেলনে প্রদানকারী হিসেবে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কাতার ও ইরানে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারকারী প্রখ্যাত কারী হাফেজ মুশফিকুর রহমান, সুগন্ধা পয়েন্ট জামে মসজিদের খতিব কারী মাওলানা আনোয়ার শাকি, সাউতুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা কক্সবাজারের ছাত্র জাতীয় পুরস্কারপ্রাপ্ত কারী হাফেজ তাহসিনুল হক জোনায়েত, পোক্খালী মাদ্রাসার প্রধান কারী হাফেজ মাওলানা সাদেকুল্লাহ, মাহাত আন নিবরাস কক্সবাজারের শিক্ষক কারী ইব্রাহিম রশিদ, জামিয়াতুল উলুম মাদ্রাসা রামুয়ের প্রধান কারী হাফেজ মাওলানা হুমায়ুন রশিদ, তানজিমুল উম্মা আলিম মাদ্রাসা ঢাকার পরিচালক জাতীয় পুরস্কারপ্রাপ্ত কারী হাফেজ মুহিবুল্লাহ মোস্তফা, পোক্খালী মাদ্রাসার ছাত্র কারী হুসাইন আহমেদ, দারুল উলুম মইনুল ইসলাম পানেছড়ার শিক্ষক হাফেজ কারী তহিদুল ইসলাম, ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা ঢাকা ছাত্র চেন্টার কৃতি সন্তান হাফেজ কারী কলিমুল্লাহ। এছাড়াও উক্ত কেরাত সম্মেলন অনুষ্ঠানে স্থানীয় নবীন হাফেজগণ এবং প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের পিতাদের প্রতি বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মিজানুর রহমান, সাবেক প্রবাসী ব্যবসায়ী আলহাজ আজিজুল হক, সাবেক মেম্বার আব্দুর রহিম, কাজী সৈয়দুল হক, বর্তমান মেম্বার আলহাজ জাফর আলম, সাবেক মেম্বার মাওলানা ফরিদুল আলম, মোহাম্মদ হুসাইন, মাস্টার জামাল হুসাইন চৌধুরী, মোহাম্মদ সৈয়দ নূর, অ্যাডভোকেট আলাউদ্দিন রবিন, মাস্টার আব্বাসউদ্দিন, হাফেজ জাহেদ, মোহাম্মদ আব্দুল গফুর, মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, হাফেজ শাহেদুল ইসলাম, মোহাম্মদ দেলোয়ার সহ আলেম সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজ, মাদ্রাসার ছাত্র সহ সর্বস্তরের জনসাধারণ চেন্দা স্টেশন কোনায় কোনায় ভরপুর হয়ে যায়। পর্দার আড়ালে মহিলাদের জন্য প্রজেক্টরের মাধ্যমে অনুষ্ঠান দেখার জন্য বিশেষ ব্যবস্থা পেয়ে মহিলারা আনন্দিত। কোরআন প্রেমিক কোরআনের তেলাওয়াত শুনে অনেকের অশ্রু ঝরে পড়ে। মহান রবের নিকট শুক্রিয়া আদায় করে প্রবাসী রেমিটেন্স যোদ্ধা আলহাজ এনামুল হক, মোহাম্মদ রবিউল খান, মোহাম্মদ মুফিজুর রহমান, মোহাম্মদ আবু সৈয়দ, মোহাম্মদ মইনুদ্দিন মাহি, হাফেজ জিয়াউর রহমান, মোহাম্মদ মোর্শেদ আলম, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ আবু বকর সিদ্দিক, মোহাম্মদ আতিকুর রহমান, মোহাম্মদ আবু তালেব, হাফেজ ওসমান, হাফেজ এরশাদুল্লাহ, মোহাম্মদ সেলিমুল্লাহ, মোহাম্মদ নেজামউদ্দিন নয়ন, ফকির মোহাম্মদ, মোহাম্মদ আবু সৈয়দ, মোহাম্মদ কলিমুল্লাহ রিয়াদ, মোহাম্মদ খোরশেদ আলম, মোহাম্মদ মুফিদুল আলম, মোহাম্মদ রবিউল আলম, মাওলানা সিরাজুল হক সহ সকল প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের প্রতি বাস্তবায়ন কমিটির পক্ষ হতে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। মসজিদ হবে লা।